হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোহম ব্লগ। এখানে গল্প নয়, ঘটনা নয়, দৈনন্দিন জীবনে আমি যেটা করে থাকি সেটাই দেখিয়ে থাকি। আবার ঠিক 10টা বাজার পরে আবার ভোগে হয়, আবার সন্ধ্যে রাত 8টা সময়। আচ্ছা, ভোগে ধলেশ্বর স্টেশনে নামার পরেই আপনার দিকে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ ফুলবাড়িয়ার দিকের রাস্তা। ফুলবাড়িয়ার দিকের রাস্তা থেকে সামান্য মিনিট 2-3 গেলেই মন্দিরের সামনে একদম এসে গেছি। তো আমার পেছন দিকের রোড দিয়ে আমি হেঁটে এসেছি, আর এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এদিক থেকেও আসা যায়, মানে উলবেড়িয়া কোর্টের দিক থেকে বা লক গেট থেকেও আসা যায়। তো সেটা তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা হচ্ছে লক গেটের রাস্তা, আমার পেছন দিকে যেটা দেখা যাচ্ছে। আর আমরা যাবো এই আমার পেছন দিকে যে রাস্তা, এই রাস্তাটা আমরা ঢুকবো। চলো, এই রাস্তাটা আমরা দেখাচ্ছি মন্দিরটা। মন্দিরটা একদম সামনে, মন্দির খুবই কাছে এবং খুব সুন্দর মন্দির। আর মন্দিরটার একটা গোপনীয়তা আছে, সেই গোপনীয়তা সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো সব কিছু, সেটা মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে জানাবো। আর আমি এখনো জানি না যে মন্দিরের মধ্যে আদৌ এই সময় ঢুকতে দেবে কিনা, না জেনেই চলে এসেছি। তো দেখা যাক মন্দিরের ভেতর ঢুকতে পারি কিনা, সেই চেষ্টাটাই করবো যে মন্দিরের ভেতর ঢোকা যায় কিনা। তো চলো, মন্দিরের সামনে একদম এসে গেছি আমরা, এবার মন্দিরটা দেখা। তোমাদেরকে বলেছি যে এখানে আমি জেনে আসেনি কখন মন্দির খোলে, তো এখন মন্দির আপাতত বন্ধ ছিল, তো মন্দিরের পারমিশন করালাম, পারমিশন করিয়ে এখন আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। ভিডিওটা আরও ভেতরে গিয়ে ডিটেলসে তোমাদের জানাবো এখানে কখন প্রার্থনা হয় এবং কখন ভোগ দেওয়া হয়, কখন কী হয়, সেগুলো সবই তোমাদের ডিটেলসে আমি জানাচ্ছি। তো চলো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আচ্ছা, আমি একটা কোশ্চেন করে নিই, এই মন্দিরটা আপাতত এখন কতদিনের? এটা 2013 সালে আমাদের উদ্বোধন হয়েছে, মানে 13 সালে স্থাপিত হয়েছে, 2013 সালে উদ্বোধন হয়েছে। আচ্ছা, স্থাপিত তো 2000 সাল থেকে হয়েছে। আচ্ছা, কিন্তু 2013 সালে, মানে আপনি বলছেন 2000 সাল থেকে এই মন্দিরটি মানে কাজ শুরু হয়ে গেছে আর উদ্বোধন হয়েছে 2013 সালে। আচ্ছা, সমস্ত দেওঘরের অনুমোদন সাপেক্ষ, নিজের মন গড়া কোনো মন্দির করা যাবে, নিজের মন গড়া কোনো পরিকল্পনা করা যাবে, দেওঘর থেকে যেমন যেমন নির্দেশন তেমন তেমন এখানে। আর হাওড়া ডিস্ট্রিক্টে কতগুলো মন্দির আছে বলে? 54 খানা মন্দির আছে। আর এই বাগানের মন্দিরটা এখনো উদ্বোধন হয়নি, ওই আপনার মন্দিরে কাজ চলছে। হ্যাঁ, কাজ চলছে। মন্দির এখন উদ্বোধন হতে 5-7 বছর ধরে হতে পারে। আচ্ছা, এবং হাওড়া জেলায় ছোট বড় মন্দির
সৎসঙ্গ বিহার, শ্রী শ্রী মন্দির, উপাসনা গৃহ। আচ্ছা, এই মন্দিরটার মানে নামটা আর অ্যাড্রেসটা যদি আপনি বলেন। হ্যাঁ, ঠাকুরের নেই মন্দির হচ্ছে মন্দিরের শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের আশ্রম। আচ্ছা, ফুলেশ্বর। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোগের জন্য কি কোন রকম দক্ষিণা দিতে হয়? মানে যার যেটা মনে হয় সেই রকম আমি মন্দিরের ভেতরে অনেক কিছুই তোমাদেরকে দেখালাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে সঙ্গে থেকে আমাদের। আর বিশেষ করে বলবো, ফুলেশ্বর স্টেশন থেকে 5 মিনিট লাগে, 5 মিনিটও লাগবে না, 4 মিনিট লাগে উলবেড়িয়া কোর্ট থেকে বা লকেট থেকে। অফিসের পাশে উনি যেটা বললেন, তো এখানে আসো, তোমরা এসে ভিজিট করো, মন্দিরে প্রার্থনা করো, দীক্ষা নাও সকলে। আমার ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও।